শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায়, তার মধ্যে একটা হলো পালং শাক। আর এই পালং শাকের তো অনেক রকম রেসিপি হয়, কিন্তু আমরা আজকে বানাচ্ছি পালং শাকের লুচি। আমরা পালং শাক এক টুকরো আদা দিয়ে বেটে নিয়েছি, তারপর ময়দা ছেলে নিচ্ছি। আমরা দুজনের জন্য বানাচ্ছি, তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার ময়দার মধ্যে অল্প লবণ দিচ্ছি আর অল্প সাদা তেল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা ময়দার সাথে মেশা কিন্তু খুব জরুরি। এবার অল্প করে চিনি দিয়ে দিলাম। এবার যে পালং শাকটা বেটে রেখেছিলাম সেই পালং শাক বাটা এবার অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেব। পালং শাকে যেহেতু অনেক জল থাকে, তাই এই ময়দাটা মাখার সময় কিন্তু আলাদা করে কোনো জল দিতে হয় না, পালং শাকের মধ্যে যে জলটা থাকে সেটা দিয়েই মাখা হয়ে যায়। ময়দাটা মাখতে আমাদের কোনো জল লাগেনি বলে যে তোমাদেরও লাগবে না সেরকম নয়, তোমাদের ক্ষেত্রে জল লাগতেই পারে, সেটা তোমরা বুঝে তারপর দেবে। একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে, এবার আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর, এবার আরেকটু ডোটাকে মেখে নেব। তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার লেচিগুলোতে তেল দিয়ে একটা একটা করে বেলে নেব। রংটা তো খুব সুন্দর হয়েছে, দেখে তো মনে হচ্ছে খেতেও ভালো হবে। এবার লুচিগুলো ভেজে নেব, তাই কড়াইতে তেল গরম হতে বসিয়েছি। তেল গরম হয়ে গেলে লুচিগুলো ভেজে নেব। দেখো লুচিগুলো ভাজা হয়ে গেছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হয়েছে। তোমরাও এটা বাড়িতে বানিয়ে খেও। আর এই লুচিটা তোমরা যে কোনো তরকারির সাথে খেতে পারবে, আমরা এখানে পনিরের তরকারির সাথে খেয়েছি।